প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনায় নতুন একটা আপডেট এসে গেল এবং এই আপডেটটা হচ্ছে সবার জন্য একটা খুশির খবর। আপনারা জানেন যে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা প্রকল্পে টাকা পেতে গেলে ই কেওয়াইসি করাটা বাধ্যতামূলক এবং এই ই কেওয়াইসি করানোর শেষ দিন ছিল মার্চ মাসের মধ্যেই 2022 সালে। তো প্রবলেমটা কি হচ্ছিল যে অনেকেই ই কেওয়াইসি করাতে পারেননি, ওয়েবসাইটে বিভিন্ন সমস্যা থাকার জন্য মোবাইল নাম্বারে ওটিপি আসছিল না, ওটিপি না আসার জন্য তারা ই কেওয়াইসিটা করতে পারেননি, এমনকি সিএসসি সেন্টার গিয়েও অনেকেই ই কেওয়াইসি করতে পারেননি। আবার অনেকে যারা ই কেওয়াইসি করিয়েছিলেন তাদের সেই ডাটাটা এখানে আপডেট হয়নি। তো দেখুন আপডেটটা কি এসছে, যে ডেডলাইন অফ ই কেওয়াইসি ফর অল দ্য পিএম কিষাণ বেনিফিশিয়ারিজ হ্যাজ বিন এক্সটেন্ডেড টিল 22 মে 2022। অর্থাৎ প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা প্রকল্পে ই কেওয়াইসি করানোর জন্য ডেটটা বাড়ানো হলো, সেটা করে হলো 22 মে 2022 তারিখ পর্যন্ত। অর্থাৎ যারা এখনও পর্যন্ত ই কেওয়াইসি করাতে পারেননি তাদের চিন্তার কোনো কারণ নেই, কেননা এই ডেটটা বাড়ানো হয়েছে 22 মে 2022 অবধি। তবে এই ই কেওয়াইসিটা কাদেরকে করতে হবে এবং কাদেরকে করতে হবে না, এখানে দেখুন পরিষ্কারভাবে লেখা আছে ফর অল কি পিএম কিষাণ বেনিফিশিয়ারিজ। অর্থাৎ পিএম কিষাণ প্রকল্পে যতজন সুবিধাভোগী আছেন, যতজন এই প্রকল্পে সুবিধা নেন, প্রত্যেককেই এই ই কেওয়াইসিটা অবশ্যই করাতে হবে। যারা আগে করিয়ে ফেলেছিলেন তাদের আর করার দরকার নেই, যারা এখনও পর্যন্ত করাতে পারেননি তাদের জন্য এই সময়সীমাটা বাড়ানো হয়েছে 22 মে 2022 পর্যন্ত। তো এরপর কথা হলো যে যারা এখনও পর্যন্ত ই কেওয়াইসি করেননি তারা কি এপ্রিল মাস থেকে এই 11তম কিস্তির টাকাটা পাবেন? যেহেতু পিএম কিষাণ প্রকল্পের ই কেওয়াইসি ডেটটা বাড়ানো হয়েছে, অর্থাৎ ই কেওয়াইসি যদি নাও করা থাকে তবুও আপনারা পিএম কিষাণ প্রকল্পের 11তম কিস্তির টাকাটা এই এপ্রিল মাসেই পেয়ে যাবেন। আপনারা জানেন যারা যারা ই কেওয়াইসি এখনও পর্যন্ত করাননি তাদের স্ট্যাটাসের কোনো পরিবর্তন হয়নি, অর্থাৎ তারা যদি স্ট্যাটাসটা চেক করেন সেখানে দেখতে পাবেন যে অ্যাকাউন্ট নাম্বারের লাস্ট 4টে ডিজিট এখানে শো করছে এবং আইএফএসসি কোডটাও দেখা যাচ্ছে, পেমেন্ট মোডটা রয়ে গেছে অ্যাকাউন্ট। এবার যারা যারা ই কেওয়াইসি করেছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই পেমেন্ট মোডটা চেঞ্জ হয়ে গেছে আধার। সুতরাং যেহেতু ই কেওয়াইসি করানোর ডেটটা আরও বাড়ানো হয়েছে, তাই যদিও ই কেওয়াইসি এই মুহূর্তে না করিয়ে থাকেন তাও আপনারা এই প্রকল্পের টাকা পেয়ে যাবেন এবং যে অ্যাকাউন্ট নাম্বার দিয়েছিলেন সেই অ্যাকাউন্টে এই টাকাটা সরাসরি চলে আসবে। এবার যারা ই কেওয়াইসি করিয়েছেন তাদের স্ট্যাটাসে অন্যরকম পরিবর্তনটা চলে এসছে। এখানে দেখুন একজন কৃষকের ই কেওয়াইসি করানো আছে, অ্যাকাউন্ট নাম্বারটা দেখাচ্ছে কি নট অ্যাপ্লিকেবল, অর্থাৎ অ্যাকাউন্ট নাম্বারটার কোনো প্রয়োজন নেই, পেমেন্ট মোড কি এসছে না আধার, অর্থাৎ আধারের মাধ্যমে এই টাকাটা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করা হবে। আধার কার্ডের সাথে যে ডিবিটি লিঙ্ক আছে যে ব্যাংকে সেই ব্যাংকে এই টাকাটা সরাসরি ঢুকে যাবে, অর্থাৎ আধার এনাবেল পেমেন্ট সিস্টেম এইপিএস সিস্টেমের মাধ্যমে ঢুকে যাবে। যে ব্যাংকের সাথে আপনার আধার কার্ডে লিঙ্ক করানো আছে এবং আধার কার্ড সিড করানো আছে শুধুমাত্র সেই ব্যাংকেই এই পিএম কিষাণের টাকাটা ঢুকবে। অনেকেই প্রশ্ন করতে পারেন যে পিএম কিষাণে আবেদনের সময় অন্য একটা ব্যাংক অ্যাকাউন্ট দিয়েছিলাম এবং এখন যখন আপনারা অনলাইনে চেক করে দেখছেন যে আপনার আধার সিডের ব্যাংক হচ্ছে আলাদা, সেক্ষেত্রে কিন্তু আপনার যে ব্যাংকের সাথে আধারটা সিড করানো আছে সেই ব্যাংকে এই টাকাটা পেয়ে যাবেন। তবে আপনি চাইলে এই আধার সিডের অ্যাকাউন্টটাকে পরিবর্তন করতে পারেন, আপনি আপনার নিজের ব্রাঞ্চে যাবেন, সেই ব্রাঞ্চে গিয়ে একটা ফর্ম ফিল আপ করতে হয়, সেখানে ফর্ম ফিল আপ করে জমা দিলেই আপনার ওই অ্যাকাউন্টের সাথে আধারটা সিড করানো হয়ে যাবে। আপনারা জানেন যে একসাথে 3-4টে ব্যাংকে আধারটা সিড করানো যায় না, যে কোনো একটা অ্যাকাউন্টে আধার সিড করানো যায়। তো আপনি যদি আধার কার্ড সিড করতে চান বা ডিবিটি লিঙ্ক করতে চান সেক্ষেত্রে আপনাকে নিজের ব্রাঞ্চে যেতে হবে, ব্রাঞ্চে গিয়ে ফর্ম ফিল আপ করে জমা দিলেই সেই অ্যাকাউন্টের সাথে আধারটা লিঙ্ক হয়ে যাবে। সুতরাং বুঝতেই পাচ্ছেন যদিও আপনাদের ই কেওয়াইসি করানো না থাকে এবার অর্থাৎ 2022 সালে এপ্রিল মাসে 11তম কিস্তির টাকাটা আপনারা পেয়ে যাবেন। তবে ই কেওয়াইসিটা অবশ্যই করিয়ে নেবেন, যার ডেডলাইন দেওয়া হয়েছে 22 মে 2022 অবধি। 22 মে 2022 মধ্যে যদি আপনারা এই ই কেওয়াইসিটা না করেন তারপরে কিন্তু আপনাদের পিএম কিষাণ প্রকল্পের টাকাটা দেওয়া বন্ধ করে দেবে সরকার। সুতরাং এই ডেটের মধ্যে ই কেওয়াইসিটা করিয়ে নিন। এবার ই কেওয়াইসির ক্ষেত্রে অনেক রকম প্রবলেম চলে আসছে। এখানে অনেকের আধার কার্ডের যে ওটিপি আছে সেই ওটিপিটা মোবাইলে আসছে না, এটা সার্ভারের প্রবলেমের জন্য হচ্ছে এবং UIDAI-এর যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটের প্রবলেমের জন্য এটা হচ্ছে। সুতরাং আপনারা কিছুদিন পর ওয়েবসাইটে চেক করবেন, তারপর যদি আধার কার্ডের সাথে মোবাইল নম্বর লিঙ্ক থাকে তবেই আপনারা অনলাইনে এই ই কেওয়াইসিটা করিয়ে নিতে পারেন। অনলাইনে ই কেওয়াইসি করানোর জন্য এখানে দেখুন নিচের দিকে আসবেন, এখানে একটা অপশন আছে যে
ইকেওয়াইসি নিউ এই অপশনটার উপরে ক্লিক করবেন। তারপর বাড়িতে বসে আপনি এই ইকেওয়াইসিটা করে নিতে পারেন। যাদের আধার কার্ডের সাথে মোবাইল নাম্বারের লিঙ্ক নেই তারা নিকটবর্তী সিএসসি সেন্টারে যাবেন, সেখানে গিয়ে আঙুলের ছাপ দিয়ে এই ইকেওয়াইসিটা করে নিতে পারবেন। ধন্যবাদ।